গুরুত্বপূর্ণ খবরাখবরের আপডেট পেতে নিউজ তিনশো পঁয়ষট্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বোতামটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় গিয়েছে চাকরি ব্যাঙ্কে নব্বই লক্ষ টাকা কিন্তু তোলার উপায় নেই মৃত্যু হৃদরোগে পেশায় চিকিৎসক আমানত এক কোটি তোলার উপায় নেই তাও মৃত্যু অস্বাভাবিক দুই মৃত্যুকে কেন্দ্র করে অন্য মাত্রা পেল পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংকের আর্থিক অনিয়মের ঘটনা আর্থিক নয় ছয় প্রকাশ্যে আসার পরে গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে করা বিধিনিষেধ আরোপ করে রিজার্ভ ব্যাংক। দিনে এক হাজার টাকার বেশি তোলা যাবে না ব্যাংক থেকে আগামী ছ মাস এই নতুন নিয়ম কার্যকর থাকবে যদি কোনো জরুরি পরিস্থিতিতে টাকার দরকার পড়ে তাহলে রিজার্ভ ব্যাংক থেকে চিঠি নিয়ে তবেই টাকা তোলা যাবে বলে জানা গিয়েছে এই সব লোকেরা এই জন্যই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে যদি পিএমসি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে তাদের সমস্ত টাকা ডুবে যাবে দুশ্চিন্তার কারণ এই জন্য যে ভারতে কোনো ব্যাংকে জমা টাকার সমস্তটাই ইনসিওর নয় যদি আপনারা বিষয়টি না জেনে থাকেন তাহলে গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখুন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পিএমসি ব্যাঙ্কে থাকে তাহলে আপনার খুবই দুশ্চিন্তার কারণ আছে আর খুশি হবারও দরকার নেই এই ভেবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পিএমসি ব্যাঙ্কে নয় অন্য কোথাও আছে আপনি খুব ভালো করে শুনে নিন আপনার সমস্ত টাকা যে ব্যাংকে আছে সেটা ইনস্যুরড নয় ব্যাংকে আপনার যত টাকাই থাক ব্যাঙ্ক যদি ডুবে যায় তাহলে সেই টাকার থেকে কেবলমাত্র এক লক্ষ টাকাই আপনি পাবেন ব্যাঙ্কে যদি আপনার এক লক্ষ টাকা থাকে আপনি এক লক্ষ টাকাই পাবেন আর যদি দশ কোটি টাকা থাকে তাহলে তার মধ্য থেকে কেবলমাত্র এক লক্ষ টাকাই আপনি পাবেন ভারতে ব্যাংকে রাখা জমা টাকার ওপর বিমার দায়িত্ব নেয় ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া নামক সংস্থা যারা ব্যাংক ডুবে যাওয়া বা দেউলিয়া হয়ে যাবার পর ওই এক লক্ষ টাকার চেক আপনার হাতে ধরিয়ে দেবে যদিও ওই এক লক্ষ টাকা পেতে কয়েক বছর পেরিয়ে যাবে অর্থাৎ আপনার যদি এক কোটি টাকা থাকে তাহলে আপনাকে উপযুক্ত প্রমাণ দিয়ে ওই এক লক্ষ টাকার চেক নিতে হবে কয়েক বছর পর ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ডিপোজিট ইন্স্যুরস এর একটি সার্ভে থেকে জানা যায় সারা পৃথিবীর মধ্যে ভারতে ব্যাংকে জমা টাকার ওপর ইন্স্যুরেন্স কভারেজের পরিমাণ সব থেকে কম মালয়েশিয়ার মতো দেশে যদি ব্যাংকে গচ্ছিত টাকা ডুবে যায় তাহলে বিয়াল্লিশ লক্ষ টাকার বেশি ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায় ইন্দোনেশিয়ার মতো দেশে কমপক্ষে নিরানব্বই লক্ষ আটান্ন হাজার টাকার মতো পরিমাণ টাকা আপনার সুরক্ষিত থাকে ব্যাংক ডুবে যাওয়ার পরেও ব্রাজিলের ব্যাংকে জমা টাকার ওপর তেতাল্লিশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকার বেশি ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায় মেক্সিকোর মতো দেশে এই টাকার পরিমাণ পঁচাশি লক্ষ ছাব্বিশ হাজার টাকার বেশি একই রকমভাবে কানাডা ফ্রান্স সুইজারল্যান্ডের মতো দেশে ওই কভারেজের পরিমাণ তেপ্পান্ন লক্ষ টাকা থেকে আটাত্তর লক্ষ টাকার মতো আমেরিকাতে কোনো ব্যাংক ডুবে গেলে এক কোটি বাহাত্তর লক্ষ টাকার মতো ইন্স্যুরেন্স কভারেজ পাওয়া যায় অর্থাৎ সারা বিশ্বে ব্যাংকে জমা রাখার গ্রাহকদের টাকার ষাট থেকে সত্তর শতাংশ সুরক্ষিত থাকে ব্যাংক ডুবে যাক বা না যাক ভারতে এই পার্সেন্টেজ কেবলমাত্র তিরিশ শতাংশ উনিশশো সাল পর্যন্ত ভারতে ব্যাংক ডুবে গেলে বা দেউলিয়া হয়ে গেলে কেবলমাত্র তিরিশ হাজার টাকাই পাওয়া যেত সেটা পরে বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই টাকার পরিমাণ কমপক্ষে পাঁচ লক্ষ করা উচিত এই প্রতিবেদন কেবলমাত্র পিএমসি ব্যাংকের পঞ্চাশ হাজারেরও বেশি অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যই শুধু নয় ভারতে এই মুহূর্তে একশো ষাট কোটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে মানুষের ছোট ছোট পরিমাণ টাকা থেকে শুরু করে সারা জীবনের জমানো সঞ্চয় রাখা থাকে ভারতে বহুকাল থেকে সঞ্চয় করার প্রবণতা রয়েছে আমাদের সমাজে সঞ্চয়কে খুবই গুরুত্ব দেওয়া হয় এটাই আমাদের পরম্পরা আমরা আজে বাজে খরচ কমিয়ে ভবিষ্যতে খারাপ সময়ের জন্য ও বৃদ্ধ বয়সের জন্য সবসময় পয়সা জমা করে থাকি কিন্তু ব্যাংকে বড় বড় আধিকারিক বড় বড় রাজনৈতিক নেতা বড় বড় শিল্পপতিদের ভ্রষ্টাচারের জন্য যখন সাধারণ মানুষের পয়সা ডুবে যায় বা কোনো কারণে ফেসে যায় তখন লক্ষ লক্ষ জীবন বরবাদ হয়ে যায় আজ সারা দেশের পিএমসি ব্যাংকের ঘোটালার কাহিনী শোনা উচিত এর থেকে শিক্ষা নেওয়া উচিত পারলে এদের সমর্থন করা উচিত আপনারা এই ছবিগুলো খুব গুরুত্ব সহকারে দেখুন এই লক্ষ লক্ষ লোক হাজার হাজার পরিবার আজ আজ দুশ্চিন্তাগ্রস্ত কখনো এরা আদালতের চক্কর কাটছে আবার কখনো পুলিশ স্টেশনে যাচ্ছে আবার কখনো নেতাদের চক্কর কাটছে সারা জীবনের সঞ্চয় এক ঝটকায় শেষ হয়ে গেল কি অনুভূতি হতে পারে যদি আপনি দেখেন আপনার গচ্ছিত অর্থ ডুবে গেল, আর এটাও বুঝতে পারছেন যে আর কোনো দিনও এই টাকা ফেরত পাওয়া যাবে না কি অনুভূতি হতে পারে আপনার চ্যানেলের পক্ষ থেকে এই কামনা করি এই পঞ্চাশ হাজার অ্যাকাউন্ট ধারকদের মতন যেন আর কারো অবস্থা না হয় সম্প্রতি পাওয়া একটি তথ্যে জানা গিয়েছে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিয়াত্তর হাজার ছশো ষাট কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে ঋণ গ্রহীতাদের মধ্যে দুশো কুড়ি জন একশো কোটি টাকার বেশি নিয়েছিল এও জানা গিয়েছে গত তিন বছরে ব্যাঙ্কগুলির মোট এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে যারা ঋণ নিয়ে শোধ করেননি তাদের মধ্যে চারশো ষোলো জন একশো কোটি বা তার বেশি ঋণ নিয়েছিল একশো কোটি টাকা ঋণ নেওয়া ব্যক্তি নিশ্চয়ই কোনো আম আদমি নয়

गर्बानी चलाने वाले हम हाँ अहमद खुद बिल पांग रहे हैं क्या रीसे हैं यही व्हाट्सएप पे दिखाया जाता है